গণতন্ত্রের সঙ্গে তো অধিকারের প্রশ্ন যুক্ত, তার সঙ্গে সাংবিধানিক আমাদের স্বীকৃতিটার প্রশ্ন। আমাদের কিন্তু অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো কিন্তু সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়, কারণ এগুলো মৌলিক অধিকার ভাগে নাই। যদি এটা মৌলিক অধিকার ভাগে থাকতো, আমরা যারা বামপন্থীরা নিয়ে চিৎকার করি, এটা যদি মৌলিক অধিকার ভাগে থাকতো তাহলে কেউ খাদ্য না পেলে মামলা করতে পারতো, এখন তো সেটা করতে পারে না। এগুলো একটা মৌলিক চাহিদা হিসেবে বলা হয়েছে, মৌলিক অধিকার হিসেবে বলা হয়নি। আমাদের সংবিধানের একটা দুর্বলতা। তারপরেও ধরুন আমাদের দেশের এত উৎপাদন হয়, মাথাপিছু আয় বাড়ে, এখন তো আমাদের মাথাপিছু আয় বাড়ছে, আমাদের আয়ু বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে, কিন্তু মানুষের আবার হাহাকারও বাড়ছে। এই যে বৈষম্যটা বাড়ছে, এইটা ঠেকানোর উপায় কী? রাজনীতিতে যদি জবাবদিহিতা না থাকে, অর্থনীতিতেও কিন্তু বৈষম্য ঠেকানো যাবে না। ফলে আমরা এই জন্য বলি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচন নয়, সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে গোটা দেশের অর্থনীতিতেও গণতন্ত্র আইনের জন্য দরকার। সেইটা যদি না করা হয়, আমরা যদি দূরের বাদ্য শুনে নিজের ঘরের কান্নাটা ভুলে যাই যে অমুক দেশে তো আরও খারাপ অবস্থা, এই কথা বলে নিজের জনগণকে যদি বুঝ দেওয়ার চেষ্টা করি, তাতে জনগণকে বুঝ দেওয়া হবে নাকি তাদেরকে প্রতারিত করা হবে, এটাও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। ফলে আমরা মনে করি আগামী সময়ে জনগণের কথা ভেবে জনগণের কাছেই যাওয়া দরকার, রাজনীতিটাকে পচনের হাত থেকে এবং পতনের হাত থেকে দুখান থেকে রক্ষা করা দরকার। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ঠিক না করে শুধু নির্বাচন করে আমাদের আসলে দেশটাকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।